I'm not
খ্রিস্টেতে শ্রদ্ধা ভাজন প্রিয়জনেরা, আমরা দীর্ঘ নয় দিন রবেনা খ্রিস্ট জাগের মধ্য দিয়ে আধ্যাত্মিকভাবে নিজেদেরকে প্রস্তুত করার পর আজকে আমরা মহাসমারোহে আনন্দের সঙ্গে উৎফুল্ল মনে আমাদের এই ধর্মপল্লীর প্রতিপালক ঐশ্ব করুণা যিশুর পর্ব আমরা উদযাপন করেছি। আজকের এই পর্বদিনে ধর্মপল্লীর পক্ষ থেকে আপনাদের সবাইকে পর্বীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা অনলাইনে আমাদের সঙ্গে এই পর্বীয় খ্রিস্টজাগরণে যুক্ত আছেন, দেশে বিদেশে আমাদের প্রিয়জন, আপনজন, ভক্ত জনগণ, প্রভু যিশুর প্রিয়জন সবাইকেই এই পর্বীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার তপন ক্যামিলিয়াস ডি রোজারিও, যিনি আজকে এই পর্বীয় খ্রিস্ট জাগে প্রধান পুরোহিত্য করেছেন এবং আমাদের জন্য পবিত্র খ্রিস্ট জাগ এবং সুন্দর উপদেশ বাণী রেখেছেন। আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর প্রদেশের চ্যান্সেলর শ্রদ্ধেয় ফাদার মিল্টন ড্যানিস কোরাইয়া, আছেন নয়নগর স্কলাস্টিকেটের পরিচালক শ্রদ্ধেয় ফাদার সুভাষ গমেজ, আছেন ফাদার তুষার জেবিআর কস্তা বান্দরের সেমিনারি পরিচালক, আছেন ফাদার সামুয়েল সরেন টিওআর ফ্রান্সিসকান ফাদার, ফাদার রিগ্যান। আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদারগণ আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং পরিবীয় শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় সিস্টারগণ, আওয়ার লেডি অফ সরোস সিস্টারগণ, যারা এই উপাসনায় এবং বিশেষ করে সাজানোর দায়িত্বে ছিলেন এবং সুন্দরভাবে বেদি সাজিয়েছেন, সিস্টারগণকেও ধন্যবাদ জানাই এবং পরিবীয় শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই আমাদের এই ধর্মপল্লীর প্রার্থনা পরিচালকগণ, যারা বেশ দীর্ঘ সময় ধরে এই পর্ব উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসছেন। ধন্যবাদ জানাই আমাদের এই ধর্মপল্লীর সম্মিলিত গানের দল, যারা সুন্দরভাবে উপাসনায় আমাদের আজকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই পাঠক পাঠিকা, সেবক আরতি কন্যাগণ, যারা বিভিন্নভাবে আজকের এই উপাসনায় জড়িত ছিল এবং সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই আমাদের ভাটারা মিশন যুব সংঘ, কেন্দ্রীয় যুব সংঘ, যারা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এই পর্বকে আরো সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সুন্দর একটা ম্যাগাজিন তারা প্রকাশ করেছে। এই খ্রিস্টজাগের পরে সেই ম্যাগাজিনের শুভ উদ্বোধন করবেন শ্রদ্ধেয় ফাদার তপন এবং আমাদের চ্যান্সেলর ফাদার মিল্টন। আরো ধন্যবাদ জানাই স্টার মিডিয়াকে, যে আজকে এই পূর্ণ সম্পূর্ণ উপাসনা এই অনলাইনের মধ্য দিয়ে দেশে বিদেশে সর্বত্র প্রচার করেছে এবং আমাদের অনেক প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, যারা স্টার মিডিয়ার মধ্য দিয়ে এই পবিত্র খ্রিস্ট জাগে আমাদের সঙ্গে একাত্ম হয়েছে, এই পর্বীয় আনন্দে অংশগ্রহণ করছে। স্টার মিডিয়াকেও ধর্মপল্লীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকে যারা এই পর্বে পর্বকর্তা হয়েছেন, যারা বিভিন্ন উদ্দেশ্য দিয়েছেন, বিশেষ করে বেদি কাপড়, ফুল, রুটি, থ্রাকারস বিভিন্নভাবে যারা অনুদান দিয়েছেন, আপনাদের সবাইকে ধর্মপল্লীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, পর্বীয় শুভেচ্ছা জানাই। প্রিয়জনেরা, এই খ্রিস্টজাগের পরেই যে ম্যাগাজিন আমাদের কেন্দ্রীয় যুব সংগঠন তারা প্রকাশ করেছে সেটা উদ্বোধন হবে, আর একই সঙ্গে পর্বীয় বিস্কিট আশীর্বাদ করা হবে এবং প্রার্থনার কার্ড, যে কার্ডের মধ্যে রয়েছে ঐশ্ব করুণা যিশুর প্রার্থনা,
আমি অনুরোধ রাখি আমরা প্রত্যেক পরিবারে একটি করে সেই প্রার্থনার কার্ড আমরা নিয়ে যাব এবং আমরা চেষ্টা করব পরিবারের সম্মিলিতভাবে পিতামাতা সন্তানগণ একত্রে ঐশ্বর করুণা যিশুর কাছে সেই প্রার্থনা প্রত্যেক দিনের প্রার্থনা যেন আমরা রাখি। আর একই সঙ্গে আজকের এই দিনে আমি আর একটু সুযোগ নিতে চাই, আমি ধন্যবাদ জানাই আমাদের এই ধর্মপল্লীর বাসী প্রত্যেক জনকে এবং প্রত্যেক পরিবারকে, একই সঙ্গে হাউজিং সোসাইটি যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। কারণ এই ধর্মপল্লীর বাহ্যিক অবকাঠামো বৃদ্ধির জন্যে আপনাদের প্রার্থনা, ত্যাগ স্বীকার, অর্থদান, যা সবার সম্মিলিত এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই নতুন ধর্মপল্লীকে উন্নতির দিকে আমরা নিয়ে যাচ্ছি। তাই আপনাদের সবাইকে ধর্মপল্লীর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই, পরিবার শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই তেজগাঁও ধর্মপল্লীবাসীকে সবাইকে, যারা এই জমি ক্রয়ের ব্যাপারে বেশ বড় একটা অর্থ অনুদান তারা আমাদের দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের ধর্মপল্লীবাসী প্রত্যেক পরিবারকে, আপনাদের প্রত্যেক জনকে, কারণ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান, ত্যাগ স্বীকারের দান, আপনাদের প্রার্থনা এই ধর্মপল্লীর উন্নয়নের জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সবাইকে আজকের এই বিশেষ দিনে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে পরিবার শুভেচ্ছা জ্ঞাপন করি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে এই পবিত্র পরিবার খ্রিস্টজাকে অংশগ্রহণ করেছেন। ঐশ্বর করুণা প্রভু যিশু আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেক পরিবারে, আমাদের ধর্মপল্লীতে, গোটা মণ্ডলীতে তার ঐশ্বর আশীর্বাদ, তার করুণা, শান্তি বর্ষণ করুন। সেই প্রার্থনা, সেই আশীর্বাদ সবার জন্য রয়েছে। ধন্যবাদ দিই সবাইকে। এখন আমরা আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে যে সমস্ত ফাদারগণ আমাদের সঙ্গে পূর্বীয় খ্রিস্ট জাগে আনন্দে সামিল হয়েছেন, আমরা তাদেরকে ফুলের মধ্য দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এবং এরপরে ম্যাগাজিন উদ্বোধনী থাকবে। শেষ আশীর্বাদের পরে ফাদারগণকে শুভেচ্ছা জানানো হবে এবং একই সঙ্গে ম্যাগাজিন আশীর্বাদ করা হবে, বিস্কিট আশীর্বাদ করা হবে এবং প্রার্থনার কার্ড আশীর্বাদ করা হবে। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ভাটারা এই নব ধর্মপল্লীতে আপনাদের সঙ্গে আমরা ফাদারগণ একসঙ্গে সমর্পিত খ্রিস্ট জাগে অংশ নিতে পেরে আনন্দিত এবং গর্বিত হচ্ছি। বিশেষ করে আমি নিজে, সাথে পাল পুরোহিত ফাদার শীতল, সহকারী পাল পুরোহিত ফাদার রিগান, তাদেরকে ধন্যবাদ দেই তাদের সেই নিরলস পালকের সেবাদানে আপনার এখানেই পরিপুষ্টি লাভ করছেন। আশা করি শুরু থেকেই আপনাদের এ ধর্মপল্লী যাত্রা সুষ্ঠু সুন্দর আরো সাবলীল হবে। বাহ্যিক চাকচিক্য দালান কোঠা নয়, কিন্তু আপনাদের গৃহমণ্ডলী, সমাজ মণ্ডলী যেন মিলন, ভ্রাতৃত্ব এবং সেই যীশুখ্রিস্টের পথ সাঙ্গিকতার আলোকে গড়ে ওঠে, তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আমার জন্য এটা প্রথমবার আসা এবং সবকিছুই ভালো হয়েছে। একটি পর্ব আমাদের একটি আধ্যাত্মিক বিশ্বাসের সাক্ষ্যদান চিহ্ন হয়ে ওঠে, যখন আমরা সেই পর্বীয় মূলসুর শিক্ষা সবকিছুকে নিজেদের জীবনে ধারণ করি। আন্তরিক ধন্যবাদ এবং পর্বের শুভেচ্ছা অভিনন্দন সকলকে। লাগছে কেমন? বেশ লাগছে কেমন? লাগছে কেমন? লাগছে কেমন? প্রভু আপনাদের সহায় থাকুন, আসুন প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, ঐশ্ব করুণা যীশু খ্রিস্ট সাধু টমাসকে বলেছিলেন, হাত বাড়াও, আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখো,
আর অবিশ্বাসী হয়ে থেকো না। এই উপাসনায় ঐশ্ব করুণার দেহ রক্ত গ্রহণ করে আমরা তাকে হৃদয়ে স্থান দিয়েছি। অনুনয় করি প্রভু, তোমার পুত্র ঐশ্ব করুণা খ্রিস্টের প্রতি সর্বদা অনুগত বিশ্বস্ত থেকে আমরা যেন পুনরুত্থানে গৌরবময় মহিমা প্রকাশ করতে পারি। এই প্রার্থনা করি মহিমান্বিত মৃত্যুঞ্জয় প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। আমাদের সকলকে তার চরণে মিলিত করেছেন যিনি, তিনি আপনাদের সকলকে রক্ষা করুন এবং শান্তি দান করুন। পিতা পরমেশ্বর আপনাদের আশীর্বাদ দান করুন। আমেন। ঐশ্ব করুণা যীশু খ্রিস্ট, যিনি আপন মৃত্যু পুনরুত্থানে সর্বজয়ী শক্তির মধ্য দিয়ে তার অপার করুণা প্রকাশ করেছেন, তার প্রতি তোমরা যেন দৈনন্দিন জীবনে তার মঙ্গল বার্তার বিশ্বস্ত দূত হতে পারো। প্রভু যীশু খ্রিস্ট আপনাদের আশীর্বাদ করুন। আমেন। পবিত্র আত্মা, যিনি ঐশ্ব করুণা যীশুকে মানব প্রেমে অনুপ্রাণিত করেছিলেন, সেই আত্মার সহায়তায় আপনারা সকলে যেন খ্রিস্ট বিশ্বাস ও খ্রিস্ট প্রেমে একতাবদ্ধ থাকতে পারেন। পবিত্র আত্মা আপনাদের আশীর্বাদ করুন। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। এ পর্বীয় খ্রিস্টজাগ সমাপ্ত হলো। খ্রিস্ট প্রেমে ও শিক্ষায় জীবন যাপন করি। আলেলুইয়া আলেলুইয়া। হে প্রভু পরম পিতা, আজকের এই পর্বীয় খ্রিস্টজাগের সমস্ত আনন্দ মিলন সহভাগিতার জন্য এই যে